আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি এখানে মিছিল এবং সংঘর্ষের পর এখন যে পুলিশ নিউ ইয়র্কের যে পুলিশ সে পুলিশ চলে এসেছে, এই পুলিশ চলে আসাতে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখন এখানে যারা রয়েছে এই যে তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে, মানে পুরো এলাকাটি এখন পুলিশের নিয়ন্ত্রণে চলে গেছে আমরা সেটাই বলতে পারি, পুরো এলাকাটিকে এখন পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ এখানে কাউকে আর দাঁড়াতে দিচ্ছে না,